জনেজন নাট্য সম্প্রদায়ের অভিভাবক প্রয়াত নাট্যজন বাহাউদ্দিন ভুলু স্মরণে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 27 সেপ্টেম্বর হতে 6 দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্যোৎসব 2024। চলবে 2রা অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে চলবে নাটক প্রদর্শনী। যৌথভাবে নাট্যোৎসব 2024 আয়োজন করেছে সংসপ্তক নাট্যদল, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন, সিরাজউদ্দৌলা নাট্যদল, নারায়ণগঞ্জ থিয়েটার এবং জনেজন নাট্য সম্প্রদায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাহাউদ্দিন ভুলু ছাড়া সকল দলের পরিচালকবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন এম আর হায়দার রানা। নাট্যোৎসব 2024-এর প্রথম সন্ধ্যায় প্রদর্শিত হয় এস এম সুলাইমান রচিত, সানাউল্লাহ হক নির্দেশিত সংসপ্তক নাট্যদল পরিবেশনায় নাটক খানদানি কিসসা। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NANTV, নারায়ণগঞ্জ।